রংপুরের মানহানির মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মুনুল হোসেনের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত বেলা একটার দিকে ব্যারিস্টার মনুল হোসেনকে ডিবি কার্যালয় থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় এরপর জামিন এবং ডিভিশনের আবেদন করলে তা নাকচ করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় সাংবাদিক মাসুদা ভাট্টিকে অমর্যাদাকর বক্তব্যের অভিযোগ মন্তব্যের অভিযোগে রংপুরে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ রাজধানী উত্তরায় জাসুদ নেতা আশ্রম আব্দুর রবের বাসা থেকে রাতে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয় ব্যারিস্টার মনিরের বিরুদ্ধে সোমবার বিকেলে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিলি মায়া বেগম নামে এক নারী মামলা করেন শুধু রাজনৈতিক কারণে তিনি জামিন পান আজকে আমরা বলে আসছি যে এই মামলায় তিনি জামিন পাওয়ার যোগ্য ছিলেন জামিন না দিয়ে আদেশ দিয়েছে আদেশ জামিন না মঞ্জুর হয়েছে মঞ্জুর করা হয়েছে আমরা বল করি বেশাল বেশাল মইনুল হোসেন লাই বিচার পান নাই এই জামিনের জন্য আমরা উচ্চ আদালতে যাব আবার যেহেতু রংপুরে মামলা আছে আমরা রংপুরে যাব যেহেতু এই মামলাটা রংপুরে হয়েছে এই মামলার নথি এখানে নাই নথি রংপুরে আছে অতএব কোন জামিন শুনানি করতে হলে সেখানে রংপুরে যে আসামিকে সেখানে জামিন চাইতে হবে এখানে যা তার জামিন শুনানি নাই যে কোর্ট থেকে তাকে ওয়ারেন্ট ইস্যু করেছে সেই কোর্টে তাকে নিয়ে সেখানে জামিন শুনানি করতে হবে সাংবাদিক অমর্যাদাকর মন্তব্যের অভিযোগে ব্যারিস্টার মনির হোসেনের বিরুদ্ধে ময়মনসিংহের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে সকালে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি মামলা বলা হয়েছে আসামি জেনে শুনে পরিকল্পিতভাবে মানহানিকর ভাষা ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করেন ফলে ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘন হয়েছে অপরাধটি আমল নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশেরও আবেদন করা হয় মামলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের প্রতি গুরুত্ব আরোপ করেছেন নারী সমাজকে বিভিন্ন বিষয়ে প্রাধান্য দিচ্ছেন সেইখানে এই মইনুল সাহেব আমাদের নারী সমাজকে যে কুটুক্তিটি করেছেন তার সুষ্ঠু বিচার চাই